তাহলে কেমন সেই পালাটা? এই পালাটা হলো নবীর জন্ম বা নবীর তাওলাদ। একজন গুরু একজন শিষ্য, শিষ্য হয়ে গুরুকে জিজ্ঞাসা রাখবে যে নবী কোথায় থেকে এসেছে, কিভাবে এসেছে, কোথায় ছিল, কেমনভাবে ছিল। এই বিষয়ের উপরে গুরু শিষ্য ভাব ধরে নবীকে দিয়ে আমাদের আজকে পালা গান নাকি? এখানে বলেছে নবী অতি কথা বলতে, চেষ্টা রাখবো সেই নবীতে কথা বলার জন্য। তাহলে এই নবী কোথায় ছিল, কিভাবে ছিল, কোথায় থেকে কোথায় এলো, আসার কারণটা কি, আমার দয়ালের কাছে, আমার গুরুর কাছে কিছু প্রার্থনা ভাব আমি জানানোর চেষ্টা রাখব। ওরে আই মোহাম্মদ কামেলে বালা, আই রে আমার বখেয়া, ওরে ডাকে রে তোর কৃত দাসে, ওরে ডাকে রে তোর কৃত দাসে, শান্তি দাও মোর কলে যায়, আই মোহাম্মদ কামলে বালা, আই রে আমার বখে আই, আই মোহাম্মদ কামলে বালা, আই রে আমার বখে আই। তাহলে যে আমাদের দয়াল নবী এই জায়গাতে, এই দুনিয়াতে এসেছেন, এই দুনিয়া আসার পূর্বে তিনি কোথায় ছিল, কিভাবে ছিল, বা আমরা যেমনভাবে জন্ম হয়েছি দয়াল নবী কি সেইভাবেই জন্ম হয়েছে, না তার ভাবটা কেমন ছিল, বা তিনার জন্ম কটি, বা কোন জন্মে তিনি কি আকার ধারণ করে এই দুনিয়া এসেছে, সর্বপ্রথম এটাই আমার কিছু জানবার বিষয়। ফকির দরবেশ বাদশাহ অলী তুলিতে সেই ফুলের কলি, ফকির দরবেশ বাদশাহ অলী ঝোলে
কটা জন্মের পর তিনি মানুষ আকার ধারণ করেছেন, ওর মোট জন্ম কটি বা কোন জন্মে তিনি কি আকার ধারণ করলো, এটাই সর্বপ্রথম আমার দয়ালের কাছে আমার জানবার বিষয় যে তিনি কটা জন্মের পরেই মানব জন্ম এসেছে, কোন জন্মে তিনি কি আকার ধারণ করেছিল যার জন্য 18,000 মাখলুকাত পাগল। আল্লাহু পাক বলল, আমি যদি আমার নবীকে সৃষ্টি না করতাম, এ হচ্ছে আমি কিছু সৃষ্টি করতাম না, তাহলে তাই যদি হবে তাহলে সেই মানুষটার গুণগান, সেই মানুষটার কথা শোনা অবশ্যই আমাদের ফরজ। লাস্টে মহাজন কি বলছে, জগত মহি ফুলের গন্ধে এবার ফুল পেয়ে ছয়া নন্দে, জগত মহি ফুলের গন্ধে এবার ফুল পেয়ে ছয়া নন্দে, এবার দিবানিশি রজ ফুলের মূল খুঁজতে গেলে অনেক সময় এই মূল খোঁজার জন্য কত, তুমি তো বললে ফকির দরবেশ, চাঁদ সূর্য রাত দিন সবাই এই ফুলের মূল খুঁজে বেড়াচ্ছে, আর ফুলটা ধরার জন্য তোলার জন্য ছটফট করছে, কিন্তু এই ফুল তোলা সহজ কথা নয়, কিন্তু কোথায় থাকে, তোমার মধ্যেই আছে। তোরা দেখবি যদি ছুটে যাই রে, আমি যে জায়গায় ছাড়বো সেই জায়গায় দাঁড়িয়ে থাকবা, কোনোদিন মুখ খুলিনি বলিনি, তবে এখন আমি হয়তো দুর্বল আছি, তোমরা সেই জায়গায় একটু টেনে টেনে নিবে, আমাকে যেন টানতে না হয়। দেখবি যদি ছুটে যাই রে তোরা, দেখবি যদি ছুটে যাই, রং বিরঙ্গে এর ফুল ফুটেছে রে প্রেমের বাগিচাই, দেখবি যদি ছুটে যাই রে, দেখবি যদি ছুটে যাই, দেখবি যদি ছুটে যাই রে, দেখবি যদি ছুটে যাই, রং বিরঙ্গের ফুল ফুটে
গেছে রে প্রেমের বাগিচাই, রং বিরঙ্গের ফুল ফুটেছে প্রেমের বাগিচাই। আল্লাহ বামে রাসুল মাঝখানেতে ফুটেছে ফুল, ডাইনে আল্লাহ বামে রাসুল মাঝখানে তার ফুটেছে ফুল, দিবানিসি সেই ফুলেতে গুণ গনে প্রাণ তোমরাই, সেই ফুলেতে দিবানিসি গুণ গুণে প্রাণ ভোরাই, রং বিরঙ্গের ফুল ফুটেছে প্রেমের বাগিচাই, রং বিরঙ্গের ফুল ফুটেছে রে প্রেমের বাগিচাই। লাহুত না সুতের ঘরে মালকুত জব রুত পরে, মালকুত জব রুতের পরে রে লাহুত না সুতের ঘরে মালকুত জব রুতের পরে, চারি ফেরেশতা বিরাজ করে সিয়া সফেদ লাল জর, বিরাজ করেছি আর সফেদ লাল জরদাই, প্রেমের বাগিচাই রে রং বিরঙ্গের ফুল ফুটেছে প্রেমের বাগিচাই। নলির মধ্যে বলছে রাত বাঁকা নদী আবে হায়াত, বাঁকা নদী আবে হায়াত, নলির মাঝে বলছে রাত বাঁকা নদী আবে হায়াত, বাঁকা নদী আবে হায়াত, পার হইলে জলপ্রপাত আমার হবি দুনিয়াই, পার হইলে জলপ্রপাত আমার হবি দুনিয়াই, রং বিরঙ্গের ফুল ফুটেছে প্রেমের বাগিচাই, রং বিরঙ্গের ফুল ফুটেছে রে প্রেমের বাগিচাই। ও যদি বাগানের মালি আগে লও যে কলঙ্কের ডালি, ও যদি মন বাগানের মালি লও যে কলঙ্কের ডালি রে, জালা
রঙের বাগিচাই, রঙ বিরঙ্গের ফুল ফুটেছে প্রেমের বাগিচাই। এইবার নবী কোন জায়গায় কোন ভাবে কি হালে ছিল এবার সেই কথা, কারণ বলেছে নবী আমার নূরের গাছের ফুলরে বেলা গেল, নবী আমার নূরের গাছের ফুল। তো নবী ছিল নূরের গাছের ফুল, এই ফুল আল্লাহ পাক জিব্রাইলকে ডেকে বললো, হে জিব্রাইল তুমি তাড়াতাড়ি চলে যাও জান্নাতের নিকটে, যেখানে তোফাক আছে মোহাম্মদী ফুল আছে, সেই ফুল তুমি আমাকে এনে দাও, সেই ফুল দিয়ে আমি দিন দুনিয়ার বাদশা সৃষ্টি করব। কে বলল? ডাইরেক্ট আল্লাহই বললো সে কথা। জিব্রাইল আল্লাহর কথা শুনে জান্নাতের নিকটে যাবে, জান্নাতের নিকটে মোহাম্মদী ফুল আনবে, সেই ফুলটা আল্লাহ বলল আর জিব্রাইল চলে গেল, জিব্রাইল গিয়ে ফুলটা এনে আল্লাহকে দিল, তা তো না। এর ভিতরে আরো অনেক কিছু জানবার, অনেক কিছু বোঝার ব্যাপার আছে। আমি জেনেছি আজকে তুমি দয়াল, আমি কাঙ্গাল, তুমি দয়াল হইয়া সুন্দরভাবে দয়ার যে ভিক্ষা সেটা দান করবা, আশা রাখি সেটা ভালো লাগবে। তাহলে আল্লাহ পাক জিব্রাইলকে বলল, জিব্রাইল তুমি চলে যাও জান্নাতে। তাহলে জান্নাতে যেতে বললো সে কোন রূপ ধারণ করে জান্নাতে গিয়েছে, তা যেতে কতদিন টাইম লেগেছে, ইত্যাদি ইত্যাদি আরো কিছু কথা তোমার কাছে জানবো, আশা রাখি শোনো ভালো লাগবে। আরে সে ভেদ বললো কে জানে রে, অবাজান সে ভেদ বললো কে জানে গো, ওরে সে ভেদ বলো কে জানে, ওরে খামেদ খোদা ভাবছে সদা, বসে দেখো নিরিজনে। এক জায়গায় বসে আল্লাহ পাক চিন্তা করছে, আমি দিন দুনিয়ার বাদশা সৃষ্টি করব। সে চিন্তা করতে করতে জিব্রাইলকে বলল, চলে যাও জান্নাতের নিকটে। আমার জানবার বিষয়, সে জান্নাতে গেল, সে কোন রূপ ধারণ করে গেল, সে রূপটা কি ছিল? এক নম্বর জিজ্ঞাসা, যে জান্নাতে যে জিব্রাইল আল্লাহর কাছ থেকে গিয়েছে সেই রূপটা কোন রূপে গিয়েছে, কোন তার আকারটা কেমন ছিল, শোনো। ওরে সে ভেদ বললো কে জানে রে, ভাবছে
তাহলে আল্লাহর কথা মতো জিব্রাইল চলিয়া যে যাই, আমরা যদি এখান থেকে বহরমপুরে চলে যাই, আমার তো একটা টাইম লাগবে যেতে, এক ঘন্টা লাগুক, দু ঘন্টা, পাঁচ ঘন্টা, যাই হোক একটা টাইম লাগবে। তবে আল্লাহর আরশ মহল্লায় থেকে জিব্রাইল যে জান্নাতে গিয়েছে, আল্লাহর কাছ থেকে যে জান্নাতে যাইছে, তার যেতে কতদিন টাইম লেগেছিল, কতদিন টাইম? আমরা যদি এখান থেকে বহরমপুরে যাই তাহলে দুই তিন জায়গায় দাঁড়াতে হবে আমাদেরকে, সেখানে বাসে উঠতে হবে না, অটো গাড়িতে যেতে হবে, দুই তিন জায়গায় মোটামুটি দাঁড়াতে হবে। তাহলে আল্লাহর কাছে যে জিব্রাইল যাচ্ছে আল্লাহর কাছ থেকে জান্নাতে, সে কত জায়গায় দাঁড়িয়েছিল, সে জায়গাগুলো কি কি বা কোথায়, এইটা দেখলে বোঝা যাবে যে জিব্রাইল এখানে দাঁড়িয়েছিল, সে জায়গার নিদর্শনটা কি। তাহলে জিব্রাইলের কতদিন লেগেছে, কোন রূপ ধারণ করে গেছে বা কত জায়গায় দাঁড়িয়েছিল। যে জিব্রাইল আল্লাহ বললা চলে গেল জান্নাতে গিয়ে, মোহাম্মদ ভুল নেই, আল্লাহকে সৃষ্টি, নবীকে সৃষ্টি করলো, তা না, আরো কিছু ভ্রান্ত তুমি শোনো। জান্নাতে গিয়ে জান্নাতের দরজা ঠিক পাচ্ছে না, জিব্রাইল জান্নাতে যাবে কিন্তু জিব্রাইল জান্নাতের দরজাটা ঠিক পাচ্ছে না, জান্নাতটা ঘুরছে। আমার জানবার বিষয় দয়াল, এই জিব্রাইল জান্নাতের দরজাটা ঠিক পেল না, জিব্রাইল জান্নাতটা ঘুরতেছিল, এই জিব্রাইল কটা পাক মেরেছিল ওই জান্নাতে, এই জান্নাতটার দৈর্ঘ্যপ্রস্থ কত, মানে কত ওসার বা কত লম্বা, বা কটা পাক জিব্রাইল মেরেছিল, জিব্রাইল মেরে হঠাৎ করে একটা জিনিস দেখে তার জ্ঞান হারিয়ে যাওয়ার মতো ভাব। কারণ আল্লাহ পাক বলেছেন জিব্রাইল তুমি মোহাম্মদই ভুলে না দাও, কিন্তু জান্নাতের কাছে গিয়ে জান্নাতের দরজা জিব্রাইল ঠিক পায় নাই, সে কটা পাক মেরে দেখছে এক জায়গায় একটা জিনিস দেখে, কি এমন জিনিস দেখলো যে তাই দেখে বললো যে এটাই দরজা। জিব্রাইল সেখানে দাঁড়িয়ে গিয়ে একটা জিনিস তিনি আমল করলো, দরজাটা খুলে গেল। তাহলে কি এমন জিনিস আমল করলো যে তা দেখে জিব্রাইল জান্নাতের দরজাটা খুলে গেল, সেই জিনিসটা কি, এটা তোমার কাছে আমার জানবার বিষয়। এবার জান্নাতের দরজা যখন খুলে যায়, ওই জান্নাতের দরজাটাই এমন ভাবে সাজানোই আছে, আলেপ পেতেছে একবারে ইয়াইয়া দিয়া, তিরিশটা হরফ দিয়ে, কোরআনে তিরিশটা হরফ দিয়া ওই জান্নাতের দরজাটা সাজানো আছে। কেমন জিব্রাইল যে জান্নাতে প্রবেশ করবে, যা দিয়ে কোরআন সৃষ্টি করা হয়েছে, কোরআন লেখা হয়েছে, আলেবে তেসে এইভাবে ইয়াইয়া পর্যন্ত ত্রিশটা হরফ, সেই হরফটা সুন্দর করে সাজানো আছে জান্নাতের দরজায়। আমার জানবার বিষয় দয়াল,
জিব্রাইলকে যদি জান্নাতে যেতে হয়, কোন একটা হরফের উপরে পা রেখে জিব্রাইলকে জান্নাতে যেতে হবে। আমার জানবার বিষয়, জিব্রাইল কোন হরফের উপরে পা রেখে জিব্রাইল জান্নাতে গিয়েছে, সে হরফটা কি? সেটা এখন বর্তমান কি দেখলে বোঝা যাবো যে এই হরফের উপরে পা রেখে জিব্রাইল জান্নাতে গিয়েছেন। এবার পিছন থেকে কারা জানো তাকে টেনে ধরে তাই, এবার কারা তারে টেনে ধরিল, কারা তারে জানো টেনে ধরিল, এবার সেই কথা বলো আমার তাই, আমি ওটা ভাবছে সাজানো বসে নির্জন মন, ওটা ভাবছে সদা বসে নির্জন। এই দেখ জিব্রাইল জান্নাতে প্রবেশ করবে, জিব্রাইল যখন জান্নাতে প্রবেশ করবে হঠাৎ করে দেখছে যে তাকে যেন কারা পিছন থেকে টেনে ধরছে, এরা কারা? আল্লাহ স্বয়ং ডাইরেক্ট বলেছেন যে জিব্রাইল তুমি মোহাম্মদী ফুলানো, অথচ জান্নাতে ঢুকবে সে সময় কারা যেন তাকে টেনে ধরছে, হাই যাওয়া হবে না, এরা কারা, এরা কজন ছিল, এদের নামই বাকি? তাহলে টেনে ধরছে তারাও, কেউ না কেউ হবে, জিব্রাইলকে জান্নাতে দিচ্ছে না। এবার সেখান থেকে জিব্রাইল জান্নাতের ভিতরে চলে গেল, জান্নাতের ভিতরে গিয়ে সেখানে গিয়ে এক ঝামেলা মারামারি। কার সঙ্গে মারামারি হলো এটা তোমাকে জানবার বিষয়। ওরে সেই জান্নাতে সে ভেদ বলকে জানে মনে, সে ভেদ বলকে জানে কাদের কথা ভাবছে সদা বসে নির্জনে মন, কামের কথা ভাবছে সদা বসে নির্জনে, জান্নাতের নিকটে গেল একজন তারে বাধা দিল, ওর জান্নাতের নিকটে গেল রে, এবার একজন তারে বাধা দিল, সে তাই ভীষণ যুদ্ধ বেঁধে গেল, সে তাই ভীষণ যুদ্ধ বেঁধে গেল, বলো তুমি আমাদের তাই, খামে খোদা ভাবছে সদা বসে নির্জনে, সে তাই যুদ্ধ বেঁধে যায়, জিব্রাইল ওই আঘাত করলো আবার সেই জিনিসকে পাই, এবার জিব্রাইল যখন জান্নাতে পৌঁছে গেল, আমি তোমারে জানাই, এবার জিব্রাইলকে তখন আবার জান্নাতে যুদ্ধ বেঁধে যায়, জিব্রাইলকে জান্নাতে যখন প্রবেশ করলো সেখানে যুদ্ধ বেঁধে গেল একজনের সঙ্গে আর জিব্রাইলের সঙ্গে, জিব্রাইলকে আঘাত করলো, আমার জানবার বিষয় জিব্রাইলকে আঘাত করলো, জিব্রাইলের কি ক্ষতি হলো? আর জিব্রাইলও তাকে ছাড়ে নাই, তাকে জিব্রাইল আঘাত করেছে তারই বা কি ক্ষতি হলো? সেটা বর্তমান কেমন ভাবে আছে, কোথায় আছে? আসতে তাহলে এই পর্যন্ত তোমার কাছে আমার জানবার বিষয়, জিব্রাইল জান্নাতে গিয়ে যুদ্ধ যখন বাঁধে তাহলে দুজনের সঙ্গে দুজন যুদ্ধ হলে এ ওকে মারবে আর ও ওকে মারবে, তাহলে জিব্রাইলকে সে আঘাত করলো, জিব্রাইলের কি ক্ষতি হলো? আর জিব্রাইলও তাকে ছাড়ে নাই, জিব্রাইলও তাকে আঘাত করেছে তার কি ক্ষতি হয়েছে? এটা বর্তমান আমরা কেমন করে জানবো যে এটা জিব্রাইলের মার আঘাত নাকি? এই তো তোমার কাছে আমার এই পর্যন্ত জিজ্ঞাসা। সে ভেদ বলো কে জানে মানে সে ভেদ বলো কে জানে মানে সে ভেদ বলো কে জানে মানে সে ভেদ বলো।
ইব্রাহিমের অংশ হতে কি বানাইলো পাখি যাতে এবার জিব্রাইলের অংশ হতে গো কি বানাইলো পাখি যাতে অধম নজরুল বলে গেল অধম নজরুল বলে গেল গরু ছাড়া কে জানে অধম নজরুল বলে গেল গরু ছাড়া কে জানে তাই হামেদ খোদা ভাবছে সদা বসে নির্জনে মন হামেদ খোদা ভাবছে সদা বসে নির্জনে পছন্দ ফুল কইছে বাড়ি হক যুব বাড়ি মনে হইয়াকু কইছে বাড়ি হক যুব বাড়ি মনে হইয়াকু বাবা তুমি জিজ্ঞেস করতে পারো কিন্তু আমি যে সব জানি তা বলতে পারবো না যতটুকু জানি ততটুকু বলবো তরসতে যাও বেহেস্তে তরসতে যাও বেহেস্তে আনরে পছন্দ ফুল কইছে বাড়ি হক যু বাড়ি মনে হইয়ে আকুল কইছে বাড়ি হক যু বাড়ি মনে হইয়ে আকুল যাও জিব্রাইল পবন বেগে জান্নাতুল ফেরদাউস বাগে এই শুভ যোগে আনরে ফুল হয় না রে ফুল আনসে ফুল হয় না যেন ভুল আমি পয়দা করব দিনে রে রাসুল আনরে ফুল আনসে ফুল হয় না যেন ভুল আমি পয়দা করব দিনে কইছে বাড়ি হজ বাড়ি মনেতে হয়ে আকুল কইছে বাড়ি হজ বাড়ি ময়ূলের রূপটি ধরে জিব্রাইল যাই রাস্তার মধ্যে সাতটা টপি দিয়েছিল ভাই রাস্তার মাঝে সাতটি টপি দিয়েছিল ভাই আবার সে উত্তর বছর সময় লাগিল আরে সত্তর বছর সময় লাগিল এই কথা যেন হয় না ভুল কইছে বাড়ি হক যু বাড়ি মনেতে হয়ে আকুল কইছে বাড়ি হক যু Thank you.
বছর সময় লেগেছে, সাত জায়গায় দম দম দিয়েছে। বাবা কোন কোন জায়গায় সেটা বলবো না, সাতটি জায়গাতে দম দিয়েছে। একবার যদি পাখা ঝাড়ে জিবরাইল আলাইহিস সালাম, সত্তর বছরের পথ ভাঙে। কিন্তু ওই জায়গায় যেতে সত্তর বছর সময় লাগলো, সাত জায়গায় দম নিল। আর আল্লাহর বেহেশত তো এত বড়, এরকম সাতটা দুনিয়া জোড়া দিলেও একটা বেহেশতের সমান হবে না, এত বড় বেহেশত। চলে যাচ্ছে উড়ন দিয়ে, লাগলো বেহেশতের কিনারায়, বেহেশতের চতুর্পাশে জিব্রাইল ঘুরিয়ে বেড়াই, বেহেশতের চতুর্পাশে জিব্রাইল ঘুরিয়ে বেড়াই। সাড়ে তিন পা দিয়েছিল বাবা, সাড়ে তিন পা দিয়েছিল জানো তাহার মূল আমল, আরে সাড়ে তিন পা দিয়েছিল জানো তাহার মূল আমল, কইছে বাড়ি হজ জোপাড়ি মনেতে হয়ে একুল, কইছে বাড়ি আমার হজ জোপাড়ি। বেহেশতের চতুর্পাশে সাড়ে তিন পাক দিল, দিয়ে আধখানে গিয়ে আবার ফিরে আসলো যে আমি বেহেশতের দরজায় তো খুঁজে পেলাম না। পিছনে হইতে আসলো, ব্যাঁকে আসলো, জিব্রাইল কি করিল ভাই, এক জায়গাতে জিব্রাইলে দাঁড়াইয়া যাই, আল্লাহর কাছে প্রার্থনা করে ও গো আল্লাহ গনি, বেহেশতে তো যাবো আমি দরজা না চিনি, আল্লাহ বলে তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো সেই জায়গায় একবার ওপরে নজর দাও, যদি তোমার বেহেশতে যাওয়ার ইচ্ছা মনে হয়, ওপর দিকে নজর দিল বলি যে তোমারে খোদার কালাম দেখতে পেল গো, এবার মনেতে পড়িলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে বারো হরফ লিখা ছিল রে ডান পাল্লাতে, মোহাম্মদ রাসূলুল্লাহ মোহাম্মদান রাসূলুল্লাহ, এই কলমা করে কবুল দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলো, আল্লাহ আমি যে বেহেশতে যে প্রবেশ করবো তবে আমি দরজায় খুঁজে পেলাম না, আল্লাহ গাইবি আমাদের জানিয়ে দিল তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো সেই জায়গায় একবার ওপরে লক্ষ্য করো। ওপরে লক্ষ্য করলো, দেখছে যে লা ইলাহা ইল্লাল্লাহ ডানকের পাল্লাই আর বাঁকার পাল্লাই মোহাম্মদ রাসূলুল্লাহ, ডান দাঁত থেকে আরবি ডান দাঁত থেকে পড়তে হয় আলিফ বে তে সে জিম হে খে, এভাবে ডাল জাল রেজে সিন সিন সোয়াদ জল তৈ জৈ আইন গাইন পে কাপ কাপ লাম মিম নু ওয়াও হে লাম আলিফ হামজা ইয়া ইয়া। আর এই অক্ষর গুনাই বেহেশতের দরজা থেকে বেহেশতের মধ্যে সাজানো আছে সিঁড়ি রূপে। জিব্রাইলে কি করিল ভাই, পাবাড়াইতে যাই মন পাবাড়াইতে যাই, ধাক্কা দিল দরজা খুললো বটে, ডানকের পাল্লা একদিকে চলে গেল চকাটার ওই পারে, পিছনে চলে আসলো দুজক থেকে ফেরেস্তা আসলো
আজাবের ফেরেস্তা এসে বাঁকার পা ধরে ফেললো, ১৯ জন ফেরেস্তা এলো, ১৯ জন পিছনে বাঁকার পা ধরেছে, সামনে একজন কি ভাবে তে যাই জিবরাইলে সেই জায়গাতে ঠেকলো একটু দায়ী, রেজাউন নামে এক ফেরেস্তা পাহারা করে আছে দরজাতে বসেছিল রে, ছিল সর্পরূপে সেই বেহেস্তে প্রবেশ নিষেধ, আরে সেই বেহেস্তে প্রবেশ নিষেধ, জোর করে মারল সুর হইছে বাড়ি ভাগ্য পানি মনেতে হয়ে আকুল হইছে বাড়ি ভাগ্য বাড়ি মুখে পড়িল জড়পাল্লা খসে গেল, দুজখের ১৯ জন ফেরেস্তা ছিল রে সব ছাড়িয়া দিল, সামনে একজন বসেছিল, সামনে একজন বসেছিল বাবা বাঁধা দিল হুলু মনেতে হয়ে রাখুন বাড়ি হগে মারল ময়ূরের রোগাই, ওরে ভাই ময়ূরের রোগাই সে তাই দুটি পর তুলিয়ে নিল, সে তাই দুটি পর তুলিয়ে নিল, জানো তাহার মন কইছে বাড়ি হক যুগল মনেতে হয়ে আকুল হইছে বাড়ি হগে জোপানি, ময়ূরেতে ছাড়লো না রে ভাই সর্পের চোখে মারল ঠুকা, তোমারে জানাই রে মন তোমারে জানাই, জিব্রাইল একটি হরফে পাহাড় রাখিল, এক হরফে পাহাড় রাখিয়া মনে ভাবছে আমার হইল ভুল, আমার হইল ভুল
কইছে বাজি হক জো বাজি মনেতে হয়ে আকুল কইছে বাজি হক জো বাজি। জিব্রাইলও ছাড়লো না, মনে মারলো চোখে ঠোকা সর্পের, ডানকের চোখে যখন ঠোকা মারলো চোখটা উপড়ি নিল, বাস কানা হয়ে গেল, সর্প দুর্বল হয়ে গেল বাস। তারপরে এইবার বাবা একটি অক্ষরে পা পড়ে গেছে, ইয়াতে পা পড়ে গেছে, আল্লাহর কাছে দুঃখ করছে আর কাঁদছে, আল্লাহ আমি যে এই যে কোরআনের অক্ষর এই অক্ষরে পা পড়ে গেল আমার কী অবস্থা হবে। আল্লাহ বলছে তুমি দুঃখ করো না, ওই রকম আর একটি অক্ষর আছে, দেখো ওই রূপেই আর একটি অক্ষর আছে, ওই হরফে পাপ দাও দিয়ে তুমি চলে যাও বেহেস্তের মধ্যে। বাবা দেখো তোমার এই পর্যন্ত ছিল, আজানেরও সময় হয়েছে, তাহলে বাবা এবার নামাজের টাইম, এখন নামাজ পড়তে যেতে হবে। নিশা লাগিল রে বাঁকা দুজনে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে, নিশা লাগিল রে। ইব্রাহিম বেহেস্তে এসে রেখেছিলাম। তিনি বলেছেন যে জান্নাতের ভিতরে তিনি সর্পের উপর একজনের সঙ্গে জিব্রাইলের যুদ্ধ হয়েছে, সর্পের উপর একজনের সঙ্গে যুদ্ধ হয়েছে, জিব্রাইলও তাকে ক্ষতি করেছে, জিব্রাইলও তার ক্ষতি হয়েছে। এবার সেখানে জান্নাতের ভিতরে জিব্রাইলের গিয়ে রেডি তোমার, তাহলে জিব্রাইল গিয়ে কি করলো, উনি একটা কথা বলেছে, কথাটা ভালো, কথাটা শুনতে ভালো লেগেছে, আমার জানবার বিষয় ছিল যে বাজান এই জান্নাতটা কত বড়। তো উনি বলেছেন যে সাতটা দুনিয়া চেয়েও বড় জান্নাত। এখানে তোমার কাছে একটা কথা বাবা, এই সাতটা দুনিয়া চেয়ে যদি বড় জান্নাত হয়, এটা আমার একটু মনের ধাঁধা, তাহলে ওই সাতটা দুনিয়া বিরাট ব্যাপার, তাহলে সাতটা দুনিয়া চেয়ে বড় হলো একটা বেহেস্ত, তাই যদি হবে তাহলে সেটা আছে কোন জায়গায়। বাপ এই কথাটা একটু আমাকে বলে দিবি, মানে সাতটা দুনিয়া চেয়ে যে বড় একটা জান্নাত যদি হয়, তাহলে জান্নাত হলো আটটা, তাহলে সাতাশটা ছাপান্ন, ছাপান্নটা দুনিয়ার চেয়ে বড় হলো জান্নাত, তাহলে এই জান্নাতগুলো কেমন করে কোন জায়গায় আছে, এই যে দুনিয়াটাতে এত বড় দুনিয়া, তা তার চেয়ে বড় তুমি বললে সাত গুণ তারও বেশি, তাহলে তুমি আটটা বেহেস ধরো, তাহলে আটটা বেহেস্তের মধ্যে সাতাশটা ছাপান্ন, এই সাতাশটা ছাপান্নটা এই পৃথিবী সারা বিশ্বটা দিলেও ওই আটটা জান্নাতের সমান হবে না, তাহলে এখানে রাখলে কোথায়, এটাই তোমার কাছে আমার জানবার বিষয়, এটা কোনো রাগ না, কোনো প্রশ্ন না, আমার জানবার একটি বিষয়। একটু গান শোনো, ওরে সেই জান্নাতে পৌঁছাইলে গো, ওরে সেই জান্নাতে, ওরে সেই জান্নাতে পৌঁছাইলে একটা সিন্ধুক দেখতে পায়, যখন জিব্রিল, যখন জিব্রিল ওই জান্নাতে পৌঁছায়, মানে জান্নাতের ভিতরে আল্লাহ পাক আরো ভালো ভালো জিনিস কিছু রেখেছে,
কি জিনিস আস্তে আস্তে বলো শোনো। সে জান্নাতে পৌঁছাইলে একটা সিন্দুর দেখতে পায়, যখন জিবরি যখন জিবরি জান্নাতে পৌঁছাই, আবার যখন জিবরি যখন জিবরি জান্নাতে পৌঁছাই, এবার সিন্ধুকের নিকটে গো গেল, সিন্ধুকের ডালা খুলিল, জিবরাইল সিন্ধুকের নিকটে গো গেল, এবার সিন্ধুকের ডালা খুলিল, এবার সেই সিন্ধুকটা কিবার ছিল, সেই সিন্ধুকটা কিসের ছিল, সিন্ধুকের মাঝে কি রয়, যখন জিবরাইল যখন জিবরাইল জান্নাতে পৌঁছাই, আবার যখন জিবরাইল যখন জিবরাইল জান্নাতে। ওই জান্নাতের নিকটে গিয়া আমি তোমার জানাই, ওই জান্নাতের মাঝেতে একটা সিন্ধু দেখতে পাই, এবার জান্নাতের মাঝে যে সিন্ধু আমি তোমায় বলে যাব, কিসের সিন্ধুকটা হইল তাই আমার বলো, লোহানা তামানা সানি সোনা সেটা কিসের তৈরি হয়, এবার সিন্ধুকের মাঝারে আল্লাহ কি বাজে ও তুমি ভালো করে বা আল্লাহর সিন্ধুক ছিল জান্নাতের ভিতরে, আমার জানবার বিষয় সিন্ধুকটা কিসের, আল্লাহ তো আর সোনা টাকা লোহা চাঁদি কিছুরই অভাব নাই, তাহলে আল্লাহ জান্নাতের ভিতরে যে সিন্ধুক রেখেছিল সেই সিন্ধুকটা কিসের, লোহা না তামা না চাঁদি না সোনা, বা সিন্ধুকের ভিতরে আল্লাহ পাক কি জিনিস রেখেছে, জিবরাইল সেটা দেখতে পেল। এবার সেখান থেকে রওনা হলো, এবার সারদরিয়া দেখতে পেল, এবার সারদরিয়া দেখতে গো পেল, ও বাইরে ভাই যখন জিবরাইল যখন জিবরাইল জান্নাতে পৌঁছাই গো, যখন জিবরাইল যখন জিবরাইল জান্নাতে পৌঁছাই, কেমন জিবরাইল সেখান থেকে চলে গেল, আর জান্নাতে গিয়ে দেখছে যে চারটে দরিয়া বাজার, আল্লাহ পাকের জান্নাতের ভিতরে দরিয়াও আছে, আমাদের এই এহ জগতে দেখা যায় নদ নদীতে অনেক কিছু, কোনোটা কাদা কোনোটা আদাপানা কোনোটায় পানি থাকে, কিন্তু আল্লাহ পাক যে জান্নাতের ভিতরে যে দরিয়া রেখেছে
ওই দরিয়াতে আল্লাহ পাক কি জিনিস রেখেছে গো, আর ওই দরিয়া চারটের নাম কি, কোন দরিয়ায় কি আছে তুমি বলো না আমারে, এবার ভালো করে বলো দয়া আমি শুনবো বরণ করি, তুমি ভালো করে বলো এবার শুনতে আমার এই মন চাইবে, ভালো করে বলো ও বাইরে বাই এবার জান্নাতের নিকটে গেল, এবার এবার সেখানে হতে এবার কাছে রমি ঘটে গেল, এবার সেথায় একজন বসে ছিল ও বাইরে ভাই, এবার গাছে রনি পড়তে গেল, সেথায় একজন বসেছিল সেথায় একজন বসে গছিল, সেই ব্যক্তি কি নামই হলো, সেই ব্যক্তি কি নামই হলো বসে আছে কোনা যায়, যখন জিবরি যখন জিবরি জান্নাতে বসাই যখন জিবরি যখন জিবরি জান্নাতে আসে। তাহলে জিবরাইল সেখান থেকে রওনা হয়ে গাছের নিকটে তোফা গাছের নিকটে চলে গেল, তোফা গাছের নিকটে গিয়ে দেখে সেখানে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, তাহলে সেই ব্যক্তির কাছে যখন গেল সেই ব্যক্তি সেই গাছের নিকটে বসে আছে, গাছের গোড়ায় বসে আছে, আমার জানবার বিষয় যে সেই ব্যক্তিকে বা বসে আছে কিসের জন্য তার কারণটা কি। এবার গাছের কাছে চলে গেল জিবরাইল, গাছের কাছে যখন যায় গাছের কাছে যখন গেল ওই গাছে তোফা গাছে তখন মানুষের মতো কথা বলে গো, বলছে যে জিবরাইল তুমি এখানে এসেছো কারণ কি, জিবরাইল বলছে আমি শুনেছি তোমার মাথায় নাকি ফুল আছে সেই ফুলটাই আমি নেব। তাহলে জিবরাইল আমাদের এই দুনিয়াতে অনেক গাছই দেখা যায়, কলা পাকুড় বট পেয়ারা আতা লেওয়া নিম বিভিন্ন গাছ, চন্দন গাছ বিভিন্ন গাছ, তাহলে এত গাছে আমরা কোনো গাছে যে কথা বলে সেটা জানা নাই, কিন্তু জান্নাতের নিকটে যে গাছ ছিল তোফা গাছ যেটাতে মোহাম্মদি ফুল ছিল সেই গাছে জিবরাইলকে ডাইরেক্ট বলছে তুমি কিসের জন্য এসেছ, জিবরাইল বললো আমি তোমার মাথায় ফুল আছে সেই ফুলটা আমি নেব, কারণটা কোন কারণে তিনি কথা বললো, আমাদের এই জগতের কাছে কথা বলে না, জান্নাতের ভিতরে যে গাছ ছিল সেই গাছে কথা বলে, বিষয়টা কি। তুমি
আছে বলছে, ও জিব্রাইল তুমি শোনো গো, তুমি আমাকে ছোবে না, বলছে আল্লাহ পাক আমাকে বলেছে যে জান্নাতের ভিতরে তোফাক আছে মোহাম্মদী আছে, সেই ফুল তুমি আমাকে এনে দাও। এ কথা শোনাতেও জিব্রাইল কে বলল জান্নাতে যে তোফাক আছ, বলছে তুমি আমাকে ছোবে না, কিসের জন্য নিষেধ করলো জিব্রাইল কে? আমি তোমার জানাই ভালো করে বলো দয়াল শুনতে মন চায়। আল্লাহ বলল জিব্রাইল কে, ও জিব্রাইল তুমি যাও না রে সলিয়া, জান্নাতে তে তোফাক আছে মোহাম্মদ ফুল আছে, তুমি যাবো আমার। এই কথা শুনিয়া গেছে কথা মানল নাই, বলছে তুমি আমাকে ছুঁবে না তোমার জানাই, কি জন্য তেমনি সে করে কথা শুনে জিব্রাইল সে কি আল্লাহর দরবারে চলে গেল, না সে কি কাজ করলো, কাজটা কি না ওইখানে বসেছিল, না ওখান থেকে অন্য জায়গায় চলে গেছে, না আল্লাহর কাজ কি চলে গেছে? তুমি এই পর্যন্ত বলবো, কারণ জিব্রাইলকে নিষেধ করলো, নিষেধ শুনে জিব্রাইলকে আল্লাহর দরবারে চলে গেল, না সেইখানে বসে থাকলো, না কি কাজ করলো, এই পর্যন্ত তোমার কাছে জিজ্ঞাসা। আশা করি তুমি সুন্দরভাবে আমাকে বুঝাইয়া বলবা। কয়দিন দাঁড়িয়ে ছিল গো বলো আমার ধারে, ভালো করে বলো দয়াল বলো নয়াল। এবার অধম নজরুল বলে গেল বলেছিলাম যে এই রকম সাতটা দুনিয়ার চাইতেও জান্নাত বড়। তো বলেছে তাহলে সে জান্নাত কোথায় থাকে? আটটা জান্নাত তাহলে সাতাশটা ছাপান্ন, ছাপান্নটা এইরকম দুনিয়া হলেও হয়তো জান্নাত আটবে না। তাই বলেছে আরে বাবা আল্লাহর হুকুমে এরকম ছাপান্নটা কি, ছাপান্ন হাজার যদি হয় আল্লাহর হুকুমে জায়গা করে নিন, বুঝতে পারলি? আল্লাহর হুকুম, সেটা ওটা আল্লাহর কারবার, তোমার কারবার না। চার সলোমন সরকার বলেছে বুঝো সবে বেশ মতে গো, বুঝো সবে বেশ মতে, সুখ দুঃখের নাম বেশ তো দুজক ফলছে এই জগতে। জান্নাত যে কত বড় সেটাই আল্লাহ জানে, চেন দিয়ে মাপা যাবে না।
ওরে গাছের ঘটাই চাঁদের ছটাই, গাছের ঘটাই রে গাছের ঘটাই চাঁদের ছটাই, আলোকৃত করে রয় জিব্রাইলে যে সুমজে গাছের গুড়াই যাই। গাছের ঘটাই চাঁদের ছটাই, গাছের ঘটাই চাঁদের ছটাই, আলোকিত করে রাই জিব্রাইলে যে সময়ে গো গাছের গোড়ায় যাই, জিব্রাইলে যে সময়ে গো গাছের গোড়ায় যাই। আমি এক মুখে আর বলবো কত, এক মুখে আর বলবো কত, ওরে বাবা বেহেশতের শোভা যত, এক মুখে আর বলবো কত গো, ওরে নুরি ময়ূর ময়ূর বসে রাই জিব্রাইলে যে সময়ে গো গাছের গোড়ায় যাই, জিব্রাইলে যে সময়ে গো গাছের গোড়ায় যাই। Yeah.
নিষেধ করল সেই সময় রে, নিষেধ করল সেই সময় জিবরাই রে, যেই সময় গাছের গোড়ায় যাই জিবরাই রে, যে সময় জানাই আমানতি বস্তু ছিল রে সেই সিন্ধুকে ভাই, গাছের গোড়ায় একজন বসেছিল, গাছের গোড়ায় একজন বসেছিল, সেটা আখের জামানার পয়গম্বর হয় গাছের গোড়ায় যাই জিবরাইলে, যে সময় গো গাছের গোড়ায় যাই জিবরাইলে, যে সময় গো গাছের গোড়ায়। আল্লাহর কুদরত বোঝা খুব কঠিন, গাছের গোড়াতেও আছে, ডালেও আছে, ফুলেও আছে, ফলেও আছে, সব জায়গায় সেই নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুল রূপে আছে, গাছের গোড়াতেও আছে, একটাই নূর। সেই নূরের তহিমা নূর থেকে ওই সিন্ধুকটা তৈরি হয়েছে, সেই সিন্ধুকের মধ্যে আল্লাহর আমানতি বস্তু আছে, সেই আল্লাহই জানে। আমানতি মানে কি একটু চিন্তা করবা, আমানতি মানেটা কি? গাছে যখন নিষেধ করে, শুভে না আমারে জিবরাইলে কি করিল গো, বলতে হবে মোরে, সেখানে নফল ইবাদত করতেছিল, বলি যে তোমার তুফা গাছের গুড়াই জিবরাইল ইবাদত করে ভাই, আর তিন দিন ধরে ছিল সে জিবরাইল আলাইহিসসালাম, তিন দিন গাছটা একটু অসুস্থ ছিল, বুঝে নিবা তিন দিন অসুস্থ ছিল, তাই গাছের জবান খুলে গেল, বলল যে তোমার আল্লাহর দোহায় লাগে তুমি যেন আমাকে ছুবে না, বুঝে নিল, দাঁড়িয়ে থাকলো নিচে সিন্ধুক, সিন্ধুক পাখি তো গাছের উপরই বসে, সময় নিচেও বসে, কোনো কোনো পাখি আবার দেখা যায় যে এই মাটিতে যে পানি থাকে সে পানি খায় না, তারা আবার আকাশের পানি খায়, কোনো কোনো পাখি যেমন চাতক পাখি, তো ওই রকম বাবা জিবরাইল আলাইহিস সালামের পাখা আছে, উড়িতে পারে, ক্ষমতা, বিশাল ক্ষমতা তার। সেই গাছের ডগাতেই আবার বসে গেল সেই ফুল ধরার জন্যে, তাহলে তোমার এদিকে যত ছিল বাবা সব মোটামুটি শোধ হয়ে গেল, এইবার ছোট করে আমি ছোটর মধ্যে শেয়ার বলবো বাবা, বেশি বলতে পারবো না। সেই ফুলেতে বিরাজ করে, সেই ফুলেতে বিরাজ করে দিনের মহামদিনাছে, দিন গাছে ফুল গাছে ফুল,
ছিল নূরে রমেশার রে মন, নূরে রমেশার। সফুল জিব্রাইলে আনতে গেল, সফুল জিব্রাইলে আনতে গেল, হইল ব্যাকুল। একদিন গাছে একদিন গাছে ফুটিল নূরের ফুল রে, একদিন গাছে ফুটিল নূরের ফুল রে, একদিন গাছে ফুটিল নূরের ফুল। এবার আল্লাহ দরবারে যাচ্ছে জিব্রাইল। ওরে প্রেম করিয়া প্রেমিক মরে, ওরে প্রেম তো মরে নাই ও তার ঘরে থাকা দায়। ওরে আল্লাহর এই জগতে প্রেমের হাওয়া লাই গাছে যার গায়, ও তার ঘরে থাকা দায়। দেখছে গিরিটা যেমন ছিল তেমনই আছে, তার ভিতরে ফুল নাই, তাহলে ফুলটা কোথায় পড়লো? তুমি যদি বলো এই ফুলটা আবদুল্লাহ পেয়েছে, আমি মানব না, আবদুল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি পেয়েছে, বা কোন তারিখে, সেটা মাসের কত, সেটা বারে কী বাদ ছিল, বা ফুলটা কী পেল। এই পর্যন্ত রাখলাম, শোনো।
এবার কোন মাসের কত তারিখ মানুষ বলে যে তোমার কাছে কিছু জানবো কিছু পাইবো, তাই তুমি আমার সব ওরে মাথার পাকে বাঁধলো ওসে ফুল সাড়ে তিনটে ঘিরে দেয় রাস্তা ধরে জিব্রাইল আকাশ পথে যাই। সাড়ে তিনটে পাক দিয়েছিল, পেঁয়াজ দিয়েছিল বাবা, তুমি যখন যৌবন কাল ছিল তোমার তখন এই মাথাতে যে কপাল পেশানি থেকে এখান থেকে দেখলে সব হাত বের ছিল তখন, কিন্তু এখন অবাক কমে গেছে, কারো অবাক বেড়ে যায়। ওইরকম মাথার পাকে বাঁধলো চল্লিশ গজ ছিল সেই পাকটা, আর উষারে ছিল সাড়ে তিন হাত, সাড়ে তিন হাত আর চল্লিশ গজ, হিসাব করি বাবার মাপা, যদি কোনোদিন নেও তাহলে বর্তমান তোমার কাছে ফুতাটা আছে সেটা একটু নেপে দেখবা, তো যাও এইদিক সেদিক বাদ দাও। আর ফুলটা নিয়ে চলে যাচ্ছে রাস্তা দিয়ে, এইবার ইবলিসের সঙ্গে দেখা হয়ে গেল। ওরে মাথার পাকে দেখাও না ভাই, বলছে না দেখানোর হুকুম নাই, বললো তাহলে যেতে দেবো না, আগাড়ি ঘিরল, যুদ্ধ বেঁধে গেল, এই জিব্রাইলও ছাড়ে না, ও ছাড়ে না, যুদ্ধ সে তাই বেঁধে গেল, ছিটকিয়ে ফুল পড়ে গেল,
সেই ফুলটা পড়িল রে গিয়ে আরব সাগর ভাই মাহালে মা পাইল সে ফুল মাহালে মা পাইল সে ফুল দরবারে চলে গেল, পাক খুলে ফেললো, পাক খুলে আল্লাহর কাছে ফুল দিবে, ফুল নাই, খালি গিরি আছে। আল্লাহকে বলছি, আল্লাহ আমি তো তোমাকে ফুল দিব বলে আমি মাথার পাকে ভালো করে বেঁধেছি। আল্লাহর কাছে গিয়ে লজ্জিত, আল্লাহ বলছে যে জায়গায় ফুল পড়েছে একবার লক্ষ্য করো, তুমি চলে যাও। মানুষের বেশ ফকিরের রূপ যখন ধরিয়া রাস্তা দিয়ে জিবরাইল গেল গো চলিয়া, মায়া মেন আরে মাহালে মার কাছে এসে ফুল দেখতে যখন পাই, বলছে দয়া করো মা জননী ভিক্ষা দেও আমা, আয়ো রে তুমি ভিক্ষা দেও আমার মা জননী সেই ভিক্ষা আছে তোমার কাছে, যে ফুলটা আছে মা ওই ফুলটা আমাকে আজকের মতো দাও, তুমি ভিক্ষা এই ফুল আমি ভবিষ্যৎ তোমার কাছে এনে দিব মা, তুমি খুশি হবা তখন, এখন আমাকে দাও, আমি খুব বিপদে পড়ে গেছি, আল্লাহর কাছে লজ্জিত, দেখো এই ফুল আবার দিবা তো আমাকে, না তো হ্যাঁ দেব। সেই ফুল নিয়ে যাচ্ছে চলে গো আগেতে বাঁধিয়া, আজ গইবি সেই ফুল দেখো গেল বই উলিয়া, মাঝু মারো পথে বল রে তোমারে জানাই, রবিউল আওয়াল চাঁদের বার সোমবার ভোর বেলায়। আমার গানের গুরু সীমান গণী
সবাই যাই বলিয়া আয়া রাত গাবো রাগিনী গাবো গো গাবো গা গাবো রাগের গান আমার কানের গুরু উসমান গনি গোপালপুরে ধাম গোপালপুরে গাবরে তুমি ছাড়া কাউরে যাই নাই আমি এই ভব সংসার এই ভব সংসারে তোমার